আজি বিশ্ব পর্যটন দিবস আর মাজুলি পর্যটকের স্থলী হিসাবে মাজুলি বিভিন্ন সময়ত পর্যটকের আগমন ঘটে। ভারতের বিশ্বর বিভিন্ন প্রান্তর পর্যটক মাজুলি আহে। মাজুলির মুখা শিল্প, মাজুলির মৃৎশিল্প, মাজুলির নৌকা শিল্প, মাজুলির জনজাতীয় লোকসকলের কলা সংস্কৃতি স্বাদ লোবলে বিশ্বর বিভিন্ন প্রান্তর ইয়াত পর্যটকের আগমন ঘটে। আর বিশেষক শীতকাল অহার লগে পর্যটকের ভিড় মাজুলি দেখবলে পাওয়া যায়। আর বর্তমান আজির দিন বিশ্ব পর্যটন দিবস রূপে সমগ্র বিশ্ব পালন করার সময়তে মাজুলির পর্যটনের ক্ষেত্র আগুয়াই নিবর সরকারে যুক্ত আসনি গ্রহণ করেছিল সেই আসনিসমূহ আসলে বর্তমান কেনে রূপত আছে তাক দেখাবলে মানে বর্তমান উপস্থিত আছো মাজুলির রাওনাপার সামগ্রী সত্রর সমীপত নির্মাণ হওয়া এক পর্যটক ভবনত, যুক্ত পর্যটক ভবন 2019 চনত আরম্ভ করা হয়েছিল কিন্তু বর্তমানেও আসলে পর্যটক এই ভবনট আরম্ভ করা নহল বা এনেদরে পড়ে রোল। ইয়ার মাজুলির শালমরার পর্যটক ভবন সেয়াও আধরা হয়ে থাকিল, জেংরাইমুখত পর্যটক ভবন নির্মাণ করা হয়েছিল সেয়াও আধরা হয়ে থাকিল। কমলাবাড়ি ঘাটের সমীপত নির্মাণ করা পর্যটক ভবনের ইতিমধ্যে আরম্ভণি হয়েছে, কার্যক্ষম করে তোলা হয়েছে কিন্তু বর্তমান এই যুক্ত কোটি টাকার খরচ করে পর্যটক ভবন নির্মাণ করা হল সামগ্রী সত্রর সমীপত শালমরাত তথা জেংরাইমুখত। এই পর্যটক ভবন সমূহে পর্যটকের সুবিধা প্রদান করার বিপরীতে এনেদরে আধুরা হয়ে পড়ে রয়েছে, হাবি জঙ্গলে চানি ধরেছে চারিদিক কিন্তু বর্তমানেও আসলে সরকার বা জেলা প্রশাসনে এই বিষয়ত কোনো ধরনের গুরুত্ব আরোপ করা নাই। আর এই পর্যটক ভবন সমূহ কোটি টাকা খরচে নির্মাণ করা এই পর্যটক ভবন সমূহ বর্তমান ধ্বংসর গড়ালে গতি করেছে। বিভিন্নজন ব্যক্তি আছে মাজুলি দল সংগঠনের ব্যক্তি আছে, মাজুলি জেলা ছাত্র সন্থার সভাপতি তথা সামগ্রী সত্রর মুখাশিল্পী আছে, মানে মন্তব্য লোম। মানে প্রথমতে আপনার ওসর আছি আজি বিশ্ব পর্যটন দিবস আর পর্যটন দিবস উপলক্ষে আপনার ইতিমধ্যে পর্যটক আদরিবলে সাজু হয়েছে, গতি এই মুহূর্ত এই পর্যটন ভবন সমূহ যুক্ত ভবন পর্যটকের সুবিধার বনোয়া গৈছিল কিন্তু বর্তমানে আসলে এই সময় এনেদরে আধুরা হয়ে পড়ে রোল। হয় 2019তে আরম্ভ করেছিল প্রায় 13 কোটিমান টাকার কাম, এই আজিলেক একু কার্যক্ষম নহলে। এটাতো গেটতো তলা মারি থাকা আছে, আমি বিলাকে মুখা চুখা বনাও কিন্তু ইত্যাদি আমি একু সুবিধা পাওয়া নাই, এইটার আমার একু লাভও হওয়া নাই। এটা বান্দরে ভাঙিছে ইয়াত কিবা কিবি গোটে হগামোটা করে অবস্থায় নাই, সোমাবলে পরিবেশেই নাই, গতি এই সালে কিনা একটা ওপেনিং করবেন একো না কোনো নাই। এই এটা 3-4 বছরমান হয়ে গেল কমপ্লিট হওয়া কিন্তু এই ওপেনিং কোবাদ করলো বলে কেছে কিন্তু ইয়াত আহি পেলে কোনো ওপেনিং করা আমি দেখা নাই, যেহেতু আমি ইয়াতে থাকো সমীপতে আর আমি ইয়াত একু সুবিধা পাওয়া নাই। নিশ্চিতভাবে আসলে পর্যটকের সুবিধার নির্মাণ করা এই পর্যটন ভবন এটা এনেদরে পড়ে রয়েছে। বিভিন্নজন ব্যক্তি আছে আমি মন্তব্য লোম তথা ভিতরের পরিবেশ দেখাম যে বর্তমান সময় আসলে এই ভিতর ফলে যদি আপনি চাই নিশ্চিতভাবে দেখা পাব যে গোটে সমগ্র এই ভবনটি আসলে এক প্রতিগন্ধময় অবস্থার সৃষ্টি হয়েছে। ইয়ার চারিফালে হাবি জঙ্গলে আবরি ধরেছে আর যুক্ত ইয়াত বিদেশের আসলে রপ্তানি করে এই কাঠের নির্মাণ করা এই ভবনটি বর্তমান সময় ধ্বংসর গড়ালে গতি করেছে। আর নবনির্মিত এই ভবনটি এনে ধরনের অবস্থা দেখি সকলে ক্ষোভ প্রকাশ করেছে, সকলে দুঃখ প্রকাশ করেছে কারণ এই স্থানত দেখবলে পাওয়া গেছে যে যুক্ত কাঠের ইয়াত কাম করা হয়েছিল সেই সময় ইতিমধ্যে এড়াই গেছে। ইয়ার চারিদিকে যেন এক ধ্বংসর গড়ালে গতি করেছে সমগ্র ভবনটি, যেদরে আসলে গুরুত্ব আরোপ করবল কোটি টকা আসনি এই সময় নির্মাণ করা হয়েছে কোটি টাকা খরচে কিন্তু বর্তমানেও আসলে সরকার তথা জেলা প্রশাসনের কোনো গুরুত্ব নাই এই ভবন সমূহ। না চক, আজি বিশ্বর পর্যটন দিবস, আজি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া যেটা অসমের মুখ্যমন্ত্রী হয়ে আসে আর তথা তেতিয়া তেও মাজুলির বিধায়ক হয়ে আসে, তেতিয়া মাজুলি আপনাদের চক মাজুলিখন হয়েছে পর্যটকের ক্ষেত্র, মাজুলিলে বিভিন্ন দেশের পর্যটক আহে আর ইয়াত পর্যটকবিলাক আহি পেলায় থকা খোৱাৰ ভাল সুবিধা নেপায়, সেই প্রতি লক্ষ্য রাখি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় মাজুলিত বিভিন্ন ঠাইত এনেকা আবাসগৃহ তৈয়ার করব চেষ্টা করেছিল কিন্তু সেই 2019 চনতে নির্মাণ হওয়া এই কামখিনি আজিলেকে পড়ি আছে। আমি আপনার যোগেদি আমি পর্যটন বিভাগক কব বিচারিছো আগন্তুক রাস পালনাম, আগন্তুক রাস পালনাম আহি আছে, মাজুলির মূল উৎসবে হয়েছে রাস পালনাম আর রাস পালনাম
পালনামৰ সময়ত যদি মাজুলীলৈ বাহিৰৰ পৰ্যটন আহি পেলাই ইয়াত থকা মেলা সুবিধা নাপায় তেনে ক্ষেত্ৰত মাজুলীৰ ৰাইজে অলপ অসুবিধাৰ সন্মুখীন হয়। আমি অসম চৰকাৰ তথা অসমৰ এই পৰ্যটন বিভাগকতো আজি আমি ইয়াৰ পৰা তেখেতসকলক আমি আহ্বান কৰিছোঁ অনাগত ৰাস পালনামৰ আগত যাতে এই আধৰুৱা হৈ থকা কামখিনি পূৰ্ণগতিত আকৌ সম্পূৰ্ণ কৰিবলৈ আমি ছাত্ৰ সন্থাই আমি ইয়াৰ পৰাই আহ্বান জনাইছোঁ। নিশ্চিতভাৱে আচলতে মাত্ৰ কেইমাহ ডেৰ মাহৰ পাছতে ৰাস পালনাম আৰম্ভ হ'ব আৰু ৰাস পালনামৰ সময়ত বিভিন্ন স্থানৰ পৰ্যটকে মাজুলীত ভিৰ কৰিবহি আৰু তেওঁলোকৰ সুবিধাৰ বাবে এই ভ্ৰমণসমূহ কাৰ্যক্ষম কৰি তোলাৰ বাবে ইতিমধ্যে আহ্বান জনাইছে। আজি পৰ্যটন দিৱস আৰু মাজুলী হৈছে পৰ্যটনৰ এক উদ্যোগস্থলী, মাজুলীৰ বিভিন্ন সম্ভাৰেৰে পৰিপূৰ্ণ এক স্থান। এই স্থান পৰিদৰ্শনৰ বাবে বিভিন্ন সময়ত বিভিন্ন দেশী বিদেশী পৰ্যটক মাজুলীলৈ আহে আৰু তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি চৰকাৰে বিভিন্ন ধৰণৰ আঁচনি ৰূপায়ণ কৰিছিল। সমান্তৰালভাৱে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ দিনতেই শালমৰা, যিহেতু শালমৰা মৃৎশিল্পৰে প্ৰসিদ্ধ এক স্থান, এই শালমৰাতেই এই মৃৎশিল্পৰ যিখিনি কাৰুকাৰ্য সেই কাৰুকাৰ্যখিনি যাতে পৰ্যটনক পৰিদৰ্শন কৰোৱাব পাৰে বা পৰ্যটকসকলক ইয়াত অহা থকা খোৱাৰ সুবিধা প্ৰদান কৰিব পাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই ভৱনটি নিৰ্মাণ কৰা হৈছিল। কিন্তু দেখা পোৱা গ'ল আজি 5 বছৰ অতিক্ৰম কৰাৰ পিছতো এই ভৱনটো বৰ্তমান সময়লৈকে কাৰ্যক্ষম কৰি তুলিব নোৱাৰিলে। এইটো অতি দুৰ্ভাগ্যজনক বিষয়। মাজুলীৰ নিচিনা এক পৰ্যটনৰ সম্ভাৱনাপূৰ্ণ থকা এখন স্থানত এনেধৰণে যদি পৰ্যটন বিভাগৰ যিসমূহ ভৱন বা পৰ্যটন বিভাগৰ সম্ভাৱনাময় যিখিনি সম্পদ, এই সম্পদসমূহক যদি এনেধৰণে এলাহ কৰে বা এনেধৰণে পেলাই ৰাখে তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে পৰ্যটন যিটো উদ্যোগ, এই পৰ্যটন উদ্যোগটো কোনো কাৰণতে উত্তৰণৰ দিশত আগুৱাই যাব নোৱাৰিব। এইটো দুৰ্ভাগ্যজনক বিষয়। আমি আজি পৰ্যটন দিৱসৰ দিনাই অসম চৰকাৰৰ পৰ্যটন বিভাগ আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীলৈ এটি কথা আহ্বান জনাব বিচাৰিছোঁ যে অসমৰ বিভিন্ন পৰ্যটনস্থলীসমূহৰ লগতে মাজুলীও এক সম্ভাৱনাময় এক পৰ্যটন ক্ষেত্ৰ। গতিকে এই ক্ষেত্ৰখনক অসমৰ অন্যান্য তথা ভাৰতবৰ্ষৰ অন্যান্য পৰ্যটন ক্ষেত্ৰৰ সমান্তৰালভাৱে আগুৱাই নিবলৈ হ'লে এই যিসমূহ আধৰুৱা কাম, এই আধৰুৱা কামখিনি সম্পন্ন কৰি ইয়াত পৰ্যটন আহিব পৰা এক সুব্যৱস্থা কৰি দিব পাৰিলেহে পৰ্যটন উদ্যোগটোৱে মাজুলীক প্ৰতিনিধিত্ব কৰিব পাৰিব বা মাজুলীৰ উত্তৰণত সহযোগিতা কৰিব পাৰিব। এইটো নিশ্চিতভাৱে সত্য কথা। গতিকে এই ক্ষেত্ৰত যাতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে হস্তক্ষেপ কৰে, পৰ্যটন বিভাগৰ জৰিয়তে যাতে এনেধৰণে পৰিৰোৱা, এনেধৰণে অকামিলা হৈ পৰিৰোৱা যিসমূহ পৰ্যটন ভৱন আছে বা পৰ্যটকৰ উপযোগী যিখিনি স্থান আছে, এই স্থানসমূহৰ ওপৰত যাতে গুৰুত্ব প্ৰদান কৰে তাৰ কাৰণে আমি ছাত্ৰ সন্থাৰ মজিয়াৰ পৰা আহ্বান জনাইছোঁ। এনেধৰণে যাতে কোনো কালে চৰকাৰী ধন অপব্যয় কৰি, চৰকাৰী ধন খৰচ কৰি এনেধৰণে যাতে বছৰ বছৰ ধৰি এই পৰ্যটনৰ যিসমূহ সম্পদ, পৰ্যটনৰ বাবে নিৰ্মাণ কৰা যিসমূহ ভৱন, এই ভৱনসমূহ যাতে পেলাই নাৰাখে তাৰ কাৰণে আমি মুখ্যমন্ত্ৰীগৰাকীলৈ পোনপটীয়াকৈ হস্তক্ষেপ কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।